হে ডিয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব খুশি লাগতেছে, অ্যান্ড জেনারেলি যেই টাইপের হেট্রেড ডোসেজটা আমার প্রতিদিন যায়, আজকে আমি মনে করলাম যে ডোসেজটা একটু শেয়ার করা দরকার। যে জেনারেলি আমি আমার পেজের যে মেসেজগুলো, আমার দুইটা পেজ আছে এই মুহূর্তে, আপনারা ফলো করতে পারেন, চাইলে পেজটাতে আমি খুবই লোকি টাইপ, সো এখানে ফলোয়ার্স টলার্স খুব একটা নাই, ফলো করলেও ভালো হয়, ঠিক আছে। বাট ফলোয়ার্স না থাকলেও মেসেজের একটা মোটামুটি হাই ভলিউম থাকে, যেহেতু আমাদের ওয়েবসাইটের ভিজিটর্স অনেক বেশি, ঠিক আছে। তো এই কারণে পেজের মেসেজ দেখার জন্য আমার একটা জুনিয়র একটা ভাই আছে, ঠিক আছে। তো ও হচ্ছে গিয়ে পেজের মেসেজগুলো দেখে, তো হুট করে কালকে আমরা শোর, বাট মানে মেসেজটা অনেক যদিও আগের আসার, বাট ও আমাকে একটা মেসেজ দিয়ে বলো যে ভাইয়া একটা মেসেজ আসছে, আই জাস্ট অ্যাক্সে লাইক, মানে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছে, আই জাস্ট অ্যাক্সে ভাই কী টাইপের মেসেজ, বাট মানে কী টাইপের মেসেজ, থ্রেডটা কীরকম থ্রেড, মানে কী টাইপের, মানে হি জাস্ট সেড যে ভাই মানে যেগুলো শুনেন মাঝে মাঝে ওই টাইপেরই, বাট এটাতে একটু সাসপেন্স আছে, লাইক মানে সাসপেন্স বলতে যে মানে জেনারেলি দেখা যায় যে জেনারেলি আমি যে টাইপের মানে গালি খাই বা গালি শুনি, জেনারেলি ওই গালিগুলোতে দেখা যায় যে উপরে নিচে কোনো কনটেক্সট থাকে না, যে আমি এটা করতেছি ওইটা করতেছি, মানে আই নেভার হ্যাভ সিন আ লাইক ফ্যান টার্নিং ইন টু আ হেটার, ঠিক আছে। এই টাইপের জিনিসটা একটু কম দেখছি, বাট এই জিনিসটা দেখে আমার একটু মজা লাগছে, তো দ্যাটস আমি জাস্ট আপনার সাথে শেয়ার করবো, জিনিসটা শুনবেন। আর অবভিয়াসলি এটা ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে রাখতেছে ভিডিওতে, ইউজ ইউর হেডফোনস, যদিও যেখানে গালিগালাজ করা হচ্ছে খুবই মানে কুশিক্ষায় যদি বড় হয় কোনো মানুষ ওই টাইপের গালিগালাজ করা, সো অবভিয়াসলি কাইন্ডলি হেডফোন ইউজ করবেন, আর যাদের মনে হচ্ছে গালিগালাজ শোনা দরকার নাই মোটামুটি দেড় মিনিট স্কিপ করে চলে যান, বাট এটা শোনানোর দরকার আছে, কারণ এটার প্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই, ঠিক আছে। এটার সাথে আপনারা অনেকে রিলেট করতে পারবেন, সো আমরা একটু স্ক্রিন রেকর্ডটা দেখে আসি, দেন হচ্ছে কি আমি লাস্টে আমার কিছু রিপ্লাই আছে এটার এগেনস্টে বা পক্ষে বিপক্ষে যাই বলেন, অ্যান্ড টোটাল একটা এটার উপরে বেস করে কিছু কথাবার্তা আমার অবশ্যই বলার আছে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা আপনাদের কীভাবে চিন্তাভাবনা করলে অবস্থা আপনাদের এতটা করুণ হবে না, ঠিক আছে। তো চলেন আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাই, অ্যান্ড স্ক্রিন রেকর্ডের পরে রিপ্লাই আসতেছে আমি। আসসালামু আলাইকুম মৃধা ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার ভিডিও দেখেই বুয়েটের প্রস্তুতি নেওয়া শুরু করি, এবং আপনি যেভাবে যেভাবে গাইড করেন ঠিক সেভাবেই আমি পড়ি। কিন্তু আমি আজকে আপনাকে কয়েকটা কথা বলতে চাই, যে আপনি একটা বোকা, আপনি নিজে খান সিগারেট, আবার অনলাইনে আইসা মানুষকে জ্ঞান দেন, খান তোলা বুয়েটে পড়েন। আরে ভাই, আমার বড় ভাইরা অনেকেই আছে বুয়েটে 700-800 সিরিয়াল হয়েছে, ওইবার ছাইডা দিয়ে কুয়েটে পড়তেছে। হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেউ কেউ পড়ে এবারা, হ্যাঁ সিএসসি ট্রিপল ছাড়া কেউ কোনো বারা পড়ে, আর পড়লেও তো কেউ ভাবছো তাই না, পড়োস মেকানিক্যালে না সিভিলে, হ্যাঁ তোর সিরিয়াল হচ্ছে 741, তুই ভাবনেস টপ ওয়ানের মতো। আরে ভাই, এই যে সিয়াম ভাই 20 ব্যাচের 21 ব্যাচের হচ্ছে আসির আঞ্জুম খান, এরাও তো এত ভাবছো তাই না, বোকাতে 741তম হয়ে যে ভাবছো তাই, আবার বলো যে চুকুর ওয়েটে কোনো ই নাই, চাকরি নাই, টিউশন নাই, সব তোর বোঝার ভিতরে আছে বইটার ভিতরে মাদার। আবার তুই তো কথা বলোস দেখে মনে হয় অ্যান্ড্রয়েডে ফলো করোস, হ্যাঁ কথাবার্তা ওরকমভাবে বলোস, ভাত পাস না বাঙালি। আচ্ছা, তো আমি ট্রাই করতেছি, আপনারা হয়তো মনে করেন যে আমি এত খুশি কেমনে, গালি খাওয়ার পর মানুষটা তো হাসি খুশি থাকার কথা না, এটা রিজন হচ্ছে কি এগুলো আমার ডেইলি ডোসেজের মধ্যে পড়ে, ঠিক আছে। সো আমার জেনারেলি এটাতে কিছু যায় আসে না, মানে কী খাইছি না খাইছি, বাট আমি এটাকে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে এটাকে একটু বলার ট্রাই করি, বিকজ মানে সে যেহেতু বলছে সেকেন্ড টাইম, আর আমি আমার সামনে ল্যাপটপ খোলা, আমি স্ক্রিনটা দেখছি, একটু আগে মোবাইলের রেকর্ড দেখছেন, মানে আমি এখন ল্যাপটপ দেখছি, উনি বলছে যে উনি সেকেন্ড টাইমার মানে হচ্ছে গিয়ে যদি 22 সালে দেখে থাকেন, 22 সালের সেকেন্ড টাইমার মানে হচ্ছে কি উনি 21 ব্যাচের পোলা, তাই তো? তো পোলা বা মেয়ে জানি না, ফেক অ্যাকাউন্ট থেকে করছে, রিয়েল অ্যাকাউন্ট থেকে করার সাহস জেনারেলি এই টাইপের মানুষের হয় না, পুরো জিনিসটা নিয়ে কথাবার্তা বলে, তো ছেলে অথবা মেয়ে সেকেন্ড টাইমার, তো সেকেন্ড টাইমার মানে হচ্ছে উনি হচ্ছে 21 ব্যাচ, মানে আমার থেকে এক ব্যাচ জুনিয়র, ওকে। সো সে বলছে যে সে হইতেছে তার মানে হচ্ছে কি সে গত বছর কী করছে না করছে সে ডাল মহানো করলেও এখন সময় নষ্ট, তখন আপনি বুঝতেই পারতেছেন যে সে একটা বছর যে খারাপ করছে এই জিনিসটা সে অ্যাডমিট করছে। তো আমি এখানে তার পক্ষে একদম, যে আপনি যখন মানে আমি জাস্ট এখান থেকে একটু শিক্ষা দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, পুরো জিনিসটার রেসপন্সে। তো দেখেন, আপনি যখন একটা ভুল করছেন, দেখেন সে কিন্তু অ্যাডমিট করতেছে যে না ঠিক আছে আমি একটা বছর নষ্ট করছে, ঠিক আছে। আর আপনি যদি একটা বছর নেশাও করে থাকেন, অ্যাডমিট করেন যে ভাই আমি একটা বছর নেশা করছি, কোন পয়েন্ট জিনিসটা হচ্ছে কি প্রথমত আমাদেরকে মানে এটা হচ্ছে এটা অনেকটা চেস বোর্ড গেমের মতো, ঠিক আছে। আমাদেরকে আগে চেস বোর্ডটা অ্যানালাইজ করতে হবে, আমার প্রত্যেকটা মুভ কাউন্ট হচ্ছে, তো আমার যে একটা গুটি খেয়ে ফেললো আমার অপোনেন্ট, এটার রিজন কি, আমার কোনো একটা ফল্ট ছিল, অ্যান্ড ওই জিনিসটা যেন রিপিট না হয়, এটার কিন্তু এই জন্য কিন্তু চেস বোর্ড বা দাবা খেলা, এটাকে আমি তারা পছন্দ করি, ঠিক আছে। তো জিনিসটাকে অ্যানালাইজ করতে হবে, মানে হোয়াটস মাই অ্যাকচুয়াল মানে মিস্টেক। তো এইখানে আমি খুবই কনস্ট্রাকটিভ থাকার ট্রাই করতেছি, জেনারেলি কনস্ট্রাকটিভে আমি, তো এখানে সে খুব সুন্দর করে বসেছে সময় নষ্ট করছে, অ্যান্ড হি ইজ অ্যাডমিটিং বা শি ইজ অ্যাডমিটিং,
সুপার গুড। আচ্ছা, তার ভয়েসটা আমরা শুনছি, ভয়েস শুনে তো আই গেস মেয়েদের মতো লাগে না, ছেলে তো সুপার গুড। এই পর্যন্ত সে অ্যাডমিট করছে, পুরোপুরি ঠিক আছে। তারপরে বলছে যে এটা তার শেষ সময়, সে লিমিট দেখতে চায়, বাট সেকেন্ড টাইম আছে, ফার্স্ট অথবা সেকেন্ড হইলে ফুল স্কলারশিপ, পার্সিয়াল তো আছেই, এটা আমি ক্র্যাক করতে চাই। আমার বর্তমান পড়াশোনা ভার্সিটি বেস চলতেছে, তবে কনসেপ্ট স্ট্রং, আই বিলিভ ম্যাথ আর আছে। হু গিভস আ ফাক যে ভাই আপনি কি বিলিভ করেন, এটা আগে বুঝতে হবে, ঠিক আছে? আপনি সেকেন্ড টাইম আর ফার্স্ট অফ অল, সো এখন আপনি যে বিলিভটা রাখতেছেন যে ফার্স্ট অথবা সেকেন্ড হলে, মানে মানে এত কনফিডেন্ট আপনি আমাকে গালিগালাজ করতেছেন যে আমি বুয়েটের 742 হয়ে এত কনফিডেন্ট কেন? সো আপনারা এরকম একটা ভিডিও দেখতে পারবেন যে বুয়েটে আমার কি 5টা ভুল ছিল যেটার কারণে আমি টপ 100 ক্যালিবারের হয়েও কিন্তু বাজে আসছে, ঠিক আছে? ভিডিওটা পুরোটা দেখে আসুন, নিচে লিঙ্ক আছে, পুরোটা দেখে আসেন, বুঝবেন। তো কাহিনী হচ্ছে কি, আপনি ওনার মধ্যে একটু কনফিডেন্সের ব্যাপারটা দেখেন। একটা হচ্ছে ইগো, একটা হচ্ছে কনফিডেন্স। আমারটা হচ্ছে কনফিডেন্স, দেখেন আমি বুয়েটে পড়ি 742তম হয়েছে, আবারও বলতেছি আমার ক্যালিবার টপ 100 ছিল, কারণ আমি এনডিসির টপ 100 আশপাশে ছিলাম। ছোটোবেলা থেকে ট্যালেন্ট কলেজ স্কলারশিপ পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া, অ্যান্ড বিভিন্ন টাইপের বৃত্তি পাইছে, বিভিন্ন টিভি শোতেও গেছে। আপনি নাফিস আহমেদ মৃধা টিভি শো লেখা সার্চ করলে কয়েকটা পাবেন, ঠিক আছে? তো আমি গেছি, ছোটোবেলায় গেছি, ইউটিউবে এখনও অ্যাভেলেবেল থাকার কথা আমি যতটুকু জানি, আমি 2-3 দিন আগেও দেখেছিল। সো পাবেন, অ্যান্ড দ্য থিং ইজ, আমার যে জিনিসটা ছিল, আমার যে বিলিফটা ছিল, এটা ছিল হচ্ছে কনফিডেন্স, বিকজ দেয়ার আই হ্যাভ আ রিয়েলি স্ট্রং বেসমেন্ট, আমি কী বলতেছি, অ্যান্ড আমি আমার মানে আই বিলিভ ইন দ্য ফ্যাক্ট লাইক দেয়ার ইজ নো ব্যাড থিং লাইক ইন বিলিভিং টু লাইক আম দ্য ম্যান, আমি পারবো সব কিছু, এইটাতে বিশ্বাস করতে কোনো সমস্যা নাই। আনলেস আপনার যদি সমস্যা থাকে যে আপনার আপনি কাজই করতেছেন, আপনি আপনার রিয়েলিটি চেঞ্জ না করে আপনি আপনার দুনিয়াতে, মানে আপনি আপনার ড্রিমের দুনিয়াতে চেঞ্জ হইতেছেন, এটা বলে লাভ নাই। আপনি যদি আপনার রিয়েলিটিতে হার্ডওয়ার্ক করতে পারেন, ইয়েস ইউ ক্যান অবভিয়াসলি বি কনফিডেন্ট, ইনশাল্লাহ বলেন, বাট ইউ ক্যান অবভিয়াসলি বি কনফিডেন্ট, ঠিক আছে? বাট আপনার দুনিয়াতে কোনো কিছু ঠিক নাই, বছরখানেক নষ্ট করছেন, আপনার কাছে কোনো প্রপার ডাটা নাই যেটার উপর আপনি অ্যানালাইজ করে বলতেছেন যে ব্রো আমি কিন্তু এবার লাইক ফার্স্ট বা সেকেন্ড হবো, তো কনফিডেন্স একটু দেখেন। সো গেল আর কি, তো তারপর হচ্ছে কি বলছে, ভাই আই লাভ দ্য ওয়ে ইউ আর, তারপরে অ্যাটিটিউড, আমি ওকে লাইক মানে নর্মাল ফ্যান যেরকম কথাবার্তা বলে, আমি ওরকম কেউ না যে আমার ফ্যান থাকবে, বা আপনি বলতে পারেন যেটা ওয়েল উইচার, যেহেতু সে ভিডিওর শুরুতে ফ্যান বলছে, তার সাথে আমি জিনিসটা প্যারাফ্রেজ করতেছি বারবার। দেন সে বলছে সুগার কোটিং বলে, COAT বানানোর একটা ভুল আছে ভাই, ঠিক করবেন, IoT বড় একটা ধরা খাইতে পারেন, বাট কিছু কিছু জায়গায় আমার দ্বিমত আছে ভাই, কোনো ইনস্টিটিউশন ক্যান নট ডিফাইন মি অ্যাট অল, যার ভিতরে স্পার্ক আছে সে জ্বলবে এনএডিএ। তাহলে ভাই আপনার যদি মনে হয় যে ইনস্টিটিউশনে একদমই ডিফিনেশন দেয় না কোনো ভার্সিটি, তাহলে আপনি কেন IoT বা এগুলো নিয়ে পড়তেছেন, বাদ দেন না, ইনস্টিটিউশন দরকার নাই, তো দেখা এখানে গেলেই হয়েছে, অবভিয়াসলি দ্যাট ফ্যাক্টস ম্যান, একটা কোন ভার্সিটিতে পড়তেছে এটা অবভিয়াসলি ম্যাটার করে, ঠিক আছে? ম্যাটার করে অবভিয়াসলি, মানে আপনি ভালো হইলে অবভিয়াসলি অন্য জায়গা থেকে স্পার্ক করবেন, বাট আপনি আপনার যেই মুহূর্তে দাঁড়ায় আছেন ওইখানে দাঁড়ায় সবসময় বেস্ট ডিসিশনটা নেবেন, যে আপনি বুয়েটে যাইও কিন্তু ভালো জায়গায় চলে যেতে পারেন, আবার একদম খারাপ জায়গা থেকে একটা নর্মাল একটা ভার্সিটি থেকে কিন্তু ভালো জায়গায় যেতে পারেন। বাট হোয়াট শুড ইউ ডু অ্যাকচুয়ালি, আপনার হাতে যতগুলো সুযোগ আছে সবগুলো সদ্ব্যবহার করে, তাই না? সো এই জন্য আমি বলি যে ভালো ভার্সিটিতে যাওয়া উচিত। তারপর বলছি সিগারেট খান ভাই, এইটা আপনার থেকে আশা করি নাই। আচ্ছা, সিগারেট খাওয়ার ব্যাপারটা আজ থেকে 6-7 মাস আগে হবে, আমি প্রচণ্ড লেভেলের স্মোকার ছিলাম, অ্যান্ড আপনারা জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়াতে কমপ্লিটলি ওপেন, মানে আপনি আমার এখানে যেমন দেখতেছেন, যদি পার্সোনাল লাইফে মিট করেন মোটামুটি সেম শিট দেখবেন একই, ঠিক আছে? তো রিজন হচ্ছে কি, আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবসময় ওপেন থাকি। সো একটা সময় আমি সিগারেট খাইতাম, আই ডু বিলিভ, অ্যান্ড আমি যখন সিগারেট ছেড়ে দিছি, আমাদের অনলাইন মেন্টরশিপ কোর্সে এরকম 15টার উপরে এখন পর্যন্ত উদাহরণ আছে যারা শুধুমাত্র আমি ছাড়ছি, অ্যান্ড আমি তাদেরকে ফোন যখনই তারা দিছি, আমি তাদেরকে ইনফ্লুয়েন্স করতে থাকছি যে হোয়াই আই লেফট সিগারেটস, হোয়াই আই লেফট স্মোকিং, অ্যান্ড তারা কিন্তু চেইন স্মোকার থেকে তারা এখন সিগারেট ছেড়ে দিয়েছে, অ্যান্ড তারা একটা ভালো ওয়েতে আছে। সো যারা মনে করেন নিজেদের অভ্যাস চেঞ্জ করতে চান, অনলাইন মেন্টরশিপ কোর্সে এনরোল করতে পারেন, প্রতিদিন আমার সাথে হোয়াটসঅ্যাপ করে আর 10-12টা কথাবার্তা বলতে পারবেন, অ্যান্ড গালি গালাজও করতে পারবেন, আমার সামনে সামনে কেউ করে না এগুলো ইনভেস্ট করে। সো কথাবার্তা বলতে পারবেন, অ্যান্ড আপনার যে কোনো সমস্যার সমাধানে হয়তো বা আমি কাজ আসতে পারবো, কারণ এখানে মোটামুটি 1000-1500 মতো পাবলিক আছে এই একটা কোর্সে, যারা আমার সাথে রেগুলার বেসিসে আমার সাথে কথা বলেছে, আমার এখানে অনেকের এক্সপিরিয়েন্স আছে, কে কোন জায়গায় ভুল করতেছে না করছে এগুলো আমি জানি। সো আপনার সাথে শেয়ার করলে হয়তো নলেজটা আমারও বেটার হবে, না আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনি একটা প্রপার গাইডলাইনে থাকবেন, যেন আপনার অবস্থা এরকম না হয় যে আপনি সেকেন্ড টাইমার, বাট ইউর থিঙ্কিং অ্যাবাউট যে আমি ফার্স্ট হব, ঠিক আছে? জাস্ট থিঙ্কিং, নট উইদাউট এনি ফাকিং বেসমেন্ট, ঠিক আছে? তো তারপরে তো ভয়েস ক্লিপটা পাঠাইলো, তো সিগারেট আমি 6 মাস ধরে একদমই বাইরে চলে গেছি, সিগারেট খাই না একদম, পুরা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে ভেপ করতাম, এখনও মাঝে মাঝে ভেপ করে, ভেপ হচ্ছে কি ইলেকট্রিক সিগারেট, ঠিক আছে? যেটাও ক্ষতিকর, বাট আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করতেছি যে না আল্লাহ আমাকে এই জায়গাটা থেকে বের করে আনতে পারে, সবাই আমাদের দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি ভেপটাও ছেড়ে দিতে পারি, ঠিক আছে? বাট ভেপ করি এখন, এটা সত্যি কথা, মিথ্যা বলে লাভ নেই, পুরোপুরি সিগারেট ছেড়ে দাও, বাট ভেপ করা হয় খুবই কম অ্যামাউন্টের, 50 mg একটা লাইক পুরা 2-3 মাস ধরে খাই, ঠিক আছে? যেই গেল আর কি। সো তারপরে সে বিভিন্ন প্রকারের আমি সুন্দর করে, মানে আমার যে পেজে যে ইয়াটা পেজে যে ছেলেটা, সে রিপ্লাই দিছে, মানে ছোটো ভাই আমার জুনিয়র, মানে আমার আপন ভাই না, বাট জুনিয়র ছোটো ভাই,
যেন বেশ গালিগালাজ করছে, দেন হচ্ছে গিয়ে ব্লক করেছে, তো এই হচ্ছে কথাবার্তা। তো এখন টোটাল জিনিসটা একটু র্যাপ আপ করে, ঠিক আছে, যদি কেউ চব্বিশ ব্যাচের কেউ থাকেন আপনারা একটু এই কথার একটু বেশি কাজ চেষ্টা করেন, শুনেন প্রথম দিন থেকে একটু সিনসিয়ার হওয়ার ট্রাই করেন লাইফ নিয়ে, ঠিক আছে, দেখেন একটা জিনিস বুঝেন সে কিন্তু আমার কাছ থেকে রিপ্লাইটা কেন পাচ্ছিল না বা আমাদের পেজের মডারেটর কেন রিপ্লাই দেয় না, রিজন হইতেছে গিয়ে তার কোশ্চেনটা খুবই অবভিয়াস অ্যান্ড তার কথাবার্তায় কেমন জানি অ্যাসলের মতো, সো যার কারণে হয়তো সে রিপ্লাই দেয় না, কারণ আমাদের পেজে বুঝেন আমি আমার তো মেসেজ দেখতে কোনো সমস্যা নাই, যদি পেজে দশটা মেসেজ থাকে পার ডে আমি ইজিলি দশটা মেসেজে রিপ্লাই দিতে পারি, বাট পার ডে যদি মেসেজের সংখ্যা একশো থেকে দুশো চলে যায় তখন তো আমি রিপ্লাই দিতে পারবো না। সো এতগুলো ইম্পর্টেন্ট মেসেজ রাখা আপনার এইসব বুলশিটের রিপ্লাই দেওয়ার কোনো মানে হয় না যে আপনি আমার বিগ ফ্যান, আমি কি করবো, আমার কিছু যায় আসছে, কিছু যায় আসে না, আমি আপনাদের প্রতি রিয়েল, আমার কিছু যায় আসে না ভাই, আপনি আমার অ্যাটিটিউড পছন্দ করেন কিছু যায় আসে না, আপনি আমার অ্যাটিটিউড পছন্দ করেন না আমার কিছু যায় আসে না, আপনি কতটুকু ভালো করতেছেন এটাতে আমার যায় আসে, কারণ আপনি ভালো করলে এটা আমার ক্রেডিট যে আমি আপনার লাইফের একটা ইনফ্লুয়েন্স ছিলাম, একদম সত্যি কথা, এখানে আমি মিথ্যাজীবিতায় বিশ্বাস করি, আপনি আমার দ্বারা হেল্প হচ্ছেন আমি আপনার দ্বারা হেল্প হচ্ছি এতটুকুই, ঠিক আছে। সো পুরো জিনিসটা যদি চব্বিশ বছর কেউ থাকেন আপনাদের জন্য একটা কোর্স আছে, ঠিক আছে, এটা কোর্স প্রমোশন না, বাট ভাবলেও ধরে নিলে আমার কিছু যায় আসে না, কারণ আমি আপনাকে লাইভে এসে প্রমোশন করতেছি না, আপনি নিজেই ভিডিও দেখতেছেন, ঠিক আছে। আপনি চব্বিশ বছর ফিজিক্সের একদম একাডেমিক থেকে অ্যাডমিশন ফুল কোর্স যদি করতে চান ডিসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে দেখতে পারেন, এর থেকে বেটার কোর্স আর নাই, ঠিক আছে, অ্যান্ড ট্রাস্ট মি অন দ্যাট, আই ক্যান অ্যাসোর ইউ, আপনি ডেমো ক্লাসগুলো দেখেন সবাই বলবে যেটা বেস্ট কোর্স, যে যার কোর্সকে বেস্ট বলে স্বাভাবিক ডেমো ক্লাসগুলো দেখে ডিসাইড করেন, ঠিক আছে, ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। অনলাইন মেন্টরশিপ কোর্স আর হচ্ছে গিয়ে চব্বিশ বাজার যে কোর্স সেটা দেওয়া আছে, বাট চব্বিশ বাজার নিয়ে কিছু কথা আছে আমার, সেটা হচ্ছে গিয়ে প্রথম দিন থেকে কিছু জিনিস মাথায় রাখেন, ঠিক আছে, লাইফটাকে নিয়ে একদম স্টয়িকভাবে চিন্তা করেন যে হইতেছেটা কি, আমার গোলটা কি, আমি কতটুকু কাজ করতেছি, কতটুকু অ্যাচিভমেন্ট করতেছি, ওই অনুযায়ী নিজের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করার ট্রাই করেন, ঠিক আছে। অহংকার হচ্ছে ধ্বংসের মূল, অহংকার করবেন না, বাট আত্মবিশ্বাস খুবই ভালো একটা জিনিস। তো আত্মবিশ্বাস আনার জন্য কী করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, তার মানে আমি আজকে পড়বো না কালকে পড়বো না, এক বছর গেছে ওটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই, এগুলো করে লাভ নাই, ঠিক আছে। এখন যতটুকু সময় আছে সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করেন, আর তাছাড়া যেসব গালিগালাজ শুনছেন ভাই, আমি এই ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি যে আপনারা গালিগালাজগুলো শুনছেন, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা তাকে মাফ করে দেবেন, আমি মাফ করে দিচ্ছি, আমার এই পাশটায় কোনো মানে রেজ নেই, আমি চাই যে সে যেন একটা ভালোবাসাতে যায়, অ্যান্ড মানে আমি অবভিয়াসলি ওয়েট করবো সে যেন একদিন এসে আমার সাথে কথা বলে সামনাসামনি, ঠিক আছে, মানে আমার এখানে কোনো রেজ নেই, কোনো রাগ নেই, বাট জাস্ট আরেকটা জিনিস এখানে আমি একটু বলে রাখি, আপনারা যে জুনিয়র হন দেখেন আমি বলতেছি আমার রাগ নাই, বাট ট্রাস্ট মি অন দ্যাট, আমি যদি এখানে খেপতাম বা আমার সেম ক্যালিবারের একটা ছেলে বা সেম টাইপের একটা ছেলে খেপতো বা বুঝে নেয় আপনার থেকে এক ব্যাচ সিনিয়র একটা ছেলে যদি আপনার উপরে খেপা থাকে সে কিন্তু আপনার অনেক ক্ষতি করতে পারে। সো আমি বলবো যে ভাই আপনি যে কমেন্টটা করছেন আপনি জানি আপনি ভিডিওগুলো দেখেন, সো যদি ভিডিওটা দেখে থাকেন আপনি আমাকে করছেন আমি মাফ করে দিয়েছি, মানে আমি একদম আল্লাহর নামে কসম করে বললাম আপনাকে মাফ করে দিয়েছি, আপনি আমাকে যদি অন্য আইডি দিয়ে টেক্সট করেন কল দেন, কল দিতে পারবেন কিনা আমি জানি না, নাম্বার পাবেন না গেস, বাট পাইলে যদি দেন বা সামনাসামনি কখনো দেখা করেন ট্রাস্ট মি আপনি যদি আমাকে পরিচয় দেন আমি আপনার সাথে মানে আপনার সাথে আমি কোনো খারাপ কিছুই করব না, কিছুই হবে না, আমি আপনাকে মাফ করে দিচ্ছি, ঠিক আছে। বাট জিনিসটা হচ্ছে গিয়ে দেখেন আমি এটার সাথে ইউজ টু, আমি প্রতিদিন হাজারখানেক গালি খাই, সো আমার কাছে এগুলোতে কিছু যায় আসে না, বাট এমন একটা ছেলে যে মনে করে নিজেরা সহ্য করতে পারতেছে না, সো তার যদি আপনি এরকম একটা কিছু বলেন কিছু একটা করে থাকেন, ইউ ডোন্ট ইভেন নো যে হু ইউ আর ফাকিং আপ উইথ ইন দ্য স্ট্রিটস, তাই না, যে আপনি কার সাথে করতেছেন আপনি জানেন না, সে তার লাইফ নিয়ে ডিপ্রেস থাকতে পারে, হইতে পারে যে মনে করেন আজকে আমি লাইফ নিয়ে প্রচণ্ড ডিপ্রেসড মানে আপনি এই কাজটা করছেন, সো এইখান থেকে কিন্তু অনেক বাজে বাজে মানে ক্রাইম বাইরে যেতে পারে, তাই না। আমি আমার লাইফ নিয়ে অনেক স্টেবল ম্যাচিওর, আমি এগুলো বুঝি, আমার এগুলোতে কিছু যায় আসে না, আমি আপনাকে মাফ করে দিলাম, বাট এই টাইপের ভুল আপনি করবেন না, মানে সবসময় নিজের রেঞ্জটা চিন্তা করবেন যে ভাই ওরা যে আমি গালিগালাজগুলো করতেছি এটাকে আসলে মানে আমি কতটা মানুষ হিসেবে জাস্টিফাইড হচ্ছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কি মানে ওনাকে যে করতেছি উনি যদি একটা খারাপ মানুষ হয় ওনার যদি ক্ষমতা থাকে সে আমার কতটুকু মানে ক্ষতি করতে পারে, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন, এগুলোকে বলা হয় কনফিডেন্স, ঠিক আছে। ইগো মানে হচ্ছে গিয়ে যে আমি নাফিস আহমেদ মৃধা হ্যাঁ একদম সব মানে ফলাবো না, কনফিডেন্স আর ইগোর মধ্যে পার্থক্য হচ্ছে আমি নাফিস আহমেদ মৃধা, আমি একজন ছাত্র মানুষ, আমি বুয়েট সেকেন্ড ইয়ারে পড়তেছি, এতটুকুই আর কিচ্ছু না, মানে আমি এখানে কাউরে মাইরা ফেলাইতে পারবো না, কাউরে মারতে পারবো না, কাউরে গালি দিতে পারবো না, কিচ্ছু না, এইসব অধিকারই আমার নাই, সো এটাকে বলা হয় কনফিডেন্স। আর ইগো কি আমি নাফিস আহমেদ মৃধা তাহলে আমি শেষ করে ফেলবো, এইটা হচ্ছে ইগো। সো নিজের সাথে একটু চিন্তা করেন ভাই আপনি যে টেক্সটগুলো করছেন আমাকে আমি আপনাকে মাফ করে দিছি, আমার কোনো এখান থেকে সেইং নেই, বাট একটু চিন্তা করেন যে আপনি যে গালিগালাজগুলো করছেন বা আপনি যেটা মনে করতেছেন আপনাকে মনে হয় না যে আপনি অনেক ইগোয়েস্টিক, একটু চেঞ্জ করার ট্রাই করেন, ঠিক আছে। এই ছিল হচ্ছে টোটাল ভিডিওটা, ভিডিওটাতে আমি জাস্ট মানে আপনাকে আমার আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, এবং যেহেতু এটা ফেক অ্যাকাউন্ট আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তো এটা যেহেতু ফেক অ্যাকাউন্ট সো দ্যাটস ওয়াই আপনার নামটা আমি এখানে মানে ব্লার করি নাই যেহেতু ফেক অ্যাকাউন্ট, সো এই ভিডিওটাতে জাস্ট আমি আমার জুনিয়রদেরকে জাস্ট এতটুকু বুঝে দিতে চাইছি যে দেখেন ভাই নিজের রেঞ্জের মধ্যে চিন্তা করেন কার সাথে কী করতেছেন, অ্যান্ড অবশ্যই প্রত্যেকটা ভুল কাউন্টে আসে, ঠিক আছে। সো আপনার প্রত্যেকটা মুভকে অ্যানালাইজ করার ট্রাই করেন যে আমি এই ভুলটা কেন করছি,
ওই ভুলটা আমি লাইফে কেন করছি অ্যানালাইজ করার ট্রাই করেন, তাহলে আপনার লাইফে এরকম পরিণতি ইনশাল্লাহ হবে না যে আপনাকে আপনি একটা মানুষকে হুদাই গালি দিচ্ছেন, মানে আপনার হাতে কতটা টাইম যে তারা জাস্ট হুদাই মেসেজ করতেছেন দেন আবার গালি গালাজ করতেছেন, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস হোল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, দাদা।